হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো এমন একটা ডো বানিয়ে যা দিয়ে আপনারা পিজা, বানস, ব্রেড বানাতে পারেন। আর এই ডো বানানো কিন্তু খুবই সহজ। এভাবে ডো বানিয়ে আপনি ঘরেই পিজা অথবা ব্রেড অথবা বানস বানাতে পারেন। এই ডো দিয়ে বানস বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে টিফিনও দিতে পারেন। বাহির থেকে আর পিজা কিনে খেতে হবে না। যা যা লাগছে ডোটা বানাতে, এই ডোটা বানাতে আমাদের লাগবে 3 কাপ ময়দা, 1 চামচ চিনি, 1 চামচ লবণ এবং 1.5 চামচ ইস্ট। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে আছে 3 চামচ তেল। তেলটা খুব ভালোভাবে ময়দার সাথে মেশাতে হবে। এরকম হাত দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে সুন্দর করে তেলটা ময়দার সাথে মেশাতে হবে। পানিটা নিতে হবে একদম কুসুম গরম, যেখানে আপনি একটা আঙুল ডোবাতে পারেন। পানি যদি বেশি গরম হয়ে যায় অথবা ঠান্ডা থাকে তাহলে কিন্তু ইস্ট ঠিকমতো কাজ করবে না আর পারফেক্ট ডো হবে না। এখন অল্প অল্প করে পানি ঢেলে ঢেলে আমি ডোটা বানাবো। একবারে খুব বেশি পানি দিতে যাবেন না। আবারও পানি দিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মাখাতে হবে। আমার মনে হচ্ছে আরও একটু পানি লাগবে, আমি আর একটু পানি এখানে অ্যাড করব। ময়দাটা মাখাতে মাখাতে যখন দেখবেন হাত থেকে সমস্ত ময়দা চলে এসেছে এবং হাত পরিষ্কার হয়ে গেছে, তখন আর মাথার কোনো দরকার নাই। তখন এভাবে এটাকে রেখে হাতে সামান্য একটু তেল নিয়ে বাস উপরে শুধু এভাবে লাগিয়ে রেখে দেবেন। এখন বাটিটা এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে, ডোর বাটিটা আমি একটা বেবি ব্ল্যাঙ্কেট দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। যেহেতু আমার এখানে এখন শীতকাল, তাই আমি পিজ্জা ডোটাকে একটা বেবি ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখছি। গরমকালে এভাবে রাখার দরকার হয় না, জাস্ট চুলার পাশে ডোটা রেখে দিলেই হয়। ফিরে আসলাম ঠিক 2 ঘন্টা পরে। এখন দেখি ডোটার কী অবস্থা। দেখেন ডোটা ফুলে ঠিক দ্বিগুণ হয়ে আছে। দেখেন কতটুকু কত সুন্দর হয়েছে। এখন এই ডোটাকে এরকম পাঞ্চ করে করে ভিতর থেকে বাতাস বের করতে হবে। আর আমি এটাকে আরও একটু ছেনে নেব ভালো করে, তাহলে কিন্তু ডোটা খুবই সফট হবে। প্রায় এরকম করে আরও 5 মিনিট আমি ডোটাকে মথবো। পিজা বানানোর জন্য আমার ডো একদমই রেডি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওর নিচে এই সাবস্ক্রাইবের যে লাল বাটনটি আছে এটি ক্লিক করুন, পাশে থাকা এই যে বেল আইকনটি আছে এটি প্রেস করুন। তাহলে হবে কি, যখন কোনো নতুন ভিডিও আমি আপলোড করব আপনি সাথে সাথে তা দেখতে পাবেন। আর রেসিপিটি ভালো লাগলে এই যে লাইক বাটন আছে এটি ক্লিক করুন। আর কোনো পরামর্শ থাকলে নিচে কমেন্ট বক্সে এখানে আমাকে লিখে জানান। আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।